নমস্কার, পরম্পরা এডভেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও অবশ্যই অপেক্ষার অবসানে এই সময় আপনাদের সামনে হাজির পরম্পরা আয়ুর্বেদ আলোচনার সাথে সেই মানুষটিকে যার জন্য আপনারা থাকেন ওপারে বসে। অবশ্যই অনেক কথা বলতে, অনেক আবদার রাখতে আমাদের হটসিটে রয়েছেন সেই স্বনামধন্য চিকিৎসক, আপনাদের কাছের প্রিয় দাদা ভাই ডক্টর দেবেন্দ্র সিংকে অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। রয়েছেন আপনারা অনলাইনে ডক্টর সিংকে কথা বলতে, ফোন করবেন আমাদের অনলাইন নাম্বার 2211809293 তে। আবার বলছি 2211809293 তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। কতগুলো বিষয়ে, কতগুলো জায়গার কথা বলি। একটু আগে আমি শুরুর আগে মনে মনে ভাবছিলাম যে এখন আর বোধ হয় কারোর মুখে র্যাশবনও পাবো না, কারণ এখন আমরা একটা শব্দ শুনেছিলাম ধুলে র্যাশবনও চলে যায়, সেটা আপনি প্রমাণ করেছেন নিমফিস বসে। আজ খুব গর্বের দিন, আজকে আমাদের পরিসংখ্যানের ইন্টারনাল যে আমাদের পরিসংখ্যান হয় আর কি, আমাদের ব্র্যান্ডের পক্ষ থেকে সেখান থেকে বলা হয়েছে যে নিম ফেস ওয়াশ আজকে ইস্টার্ন ইন্ডিয়ার নাম্বার ওয়ান ফেস ওয়াশ হতে পেরেছে। এবং ইস্টার্ন ইন্ডিয়ার প্রত্যেকটি, খালি বাঙালি বলে না, বাঙালি অবাঙালি প্রত্যেকটি পরিবারে নিম ফেস ওয়াশ কিন্তু একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের জায়গায় গেছে। আজকে পরম্পরার কোনো আইটেম কিন্তু লাক্সারি নয়, পরম্পরার প্রত্যেকটা আইটেম কিন্তু প্রতিদিনের নিত্য ব্যবহার্য দ্রব্যের মধ্যে আছে। আজকে যে কোনো কেউ ভাবতে পারেন যে আমি এই সাবানটা ব্যবহার করব কি করব না, কেউ ভাবতে পারেন যে আমি এই ক্রিমটা মাখবো কি মাখবো না, কিন্তু যখন সেটা হয়ে যায় আমাদের স্কিন বা হেয়ারের সাথে ট্রিটমেন্টের প্রশ্ন, তখন কিন্তু কোনো মানুষ সেটাকে নিয়ে কোনো রকম দ্বিতীয় ভাবনা চিন্তার মধ্যে যান না। কারণ আমি বিশ্বাস করি যে ডেইলি কমোডিটিস বা প্রত্যেক দিনের ইউটেন্সিলস বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় লাগে, তার মধ্যে আজ কিন্তু পরম্পরা আয়ুর্বেদ পৌঁছে গেছে। এবং পরম্পরা আয়ুর্বেদের প্রত্যেকটা উইন্টার কেয়ার আইটেম আজকে যে প্রাইসে, যে আন্তর্জাতিক মানের প্রত্যেকটা আইটেম মানুষের সাথে আমরা তুলে দিতে পেরেছি। খালি নিম ফেস ওয়াশ কেন, যে কোনো আইটেম আমি মনে করি যে এটা হয়তো ইস্টার্ন ইন্ডিয়া কেন, মেবি আই এম রং, অল ওভার ইন্ডিয়া হোক বা ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি যেখানে হোক না কেন, আর কেউ আনতে পারেনি। কারণ আমি বিশ্বাস করি আমাদের পরম্পরা আয়ুর্বেদের যে অশ্বমেধের ঘোড়া, যেখান দিয়ে যাক না কেন সেই ঘোড়াকে কিন্তু কোনোভাবে কেউ আটকাতে পারবে না, তাকে রাস্তা ছাড়তেই হবে। আজকে দেখুন, আমি বলেছিলাম না একটা যুগ আসবে সুবর্ণা পরম্পরা আয়ুর্বেদের যুগ, আজকে কিন্তু সবাই ফিল করছেন হ্যাঁ এটা পরম্পরা আয়ুর্বেদের যুগ। কারণ আমি যদি সৎভাবে একটা মেডিসিন বা বিউটিফিকেশন তৈরি করি নিজের কাছে, নিজের আত্মার কাছে সৎভাবে, এবং সেটার যদি আমি ন্যায্য দাম নিই মানুষের থেকে, যেমন ইনগ্রিডিয়েন্টস দেবো সেই অনুযায়ী দাম দেবো, তাহলে কিন্তু আমি অতি অবশ্যই দিনের শেষে বলতে পারি মানুষের ব্লেসিং আমি পাবো। কারণ মানুষ গেট আপ চান না, মানুষ রেজাল্ট চান। এটা সত্যি কথা বলছেন, এবং আপনি এটা বলেছেন যে যখন হার্বস বা যেগুলো আমরা আয়ুর্বেদিক সমস্ত ঔষধি বলি, ঔষধ যেগুলো গাছগাছালিকে ব্যবহার করছেন, সেখানেও কিন্তু আমি দেখেছি আপনি ভীষণ খুঁতখুঁতে। আমি আমি কিন্তু ভীষণ পারফেকশনিস্ট, আমি ভীষণ পারফেকশন, কতটা পারফেকশনিস্ট আমি হতে পেরেছি জানি না, বাট আমি কিন্তু পারফেকশনিস্ট যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় আমি সবসময় সেরা সেরা না হলে কিন্তু আমি সেই জায়গাটাতে ছাড়ি না। এবং এটা আমি চার দেওয়ালের মধ্যে মেনটেন করি, আমার কর্পোরেট লাইফস্টাইলে মেনটেন করি, আমার কোয়ালিটি কন্ট্রোলে মেনটেন করি, আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনে মেনটেন করি, আবার যখন কোনো বিজ্ঞাপনের মডেলের মতো করে আমাকে দাঁড়াতে হয় সেখানেও মেনটেন করি। এটা ঠিক কথা, সত্যি পারফেকশনিস্ট। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি। হ্যাঁ, কে বলছেন? আমি দাদা ভাইয়ের সাথে কথা বলতে চাই। বলুন, শুনছি আপনার নাম। বলুন। হ্যাঁ দাদা ভাই, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ, আপনার নামটা তো শুনলাম না। হ্যাঁ, আমার নাম রিমি। আচ্ছা, কোথা থেকে? আমি কাটোয়াতে যখন করেছি। ওহো, আচ্ছা বলুন। তোমার ভোটার আমার আমার বান্ধবীরা ইউজ করতে, তো রেজাল্ট পেয়েছে বলে আমি তো ফোনটা করেছি। ও, তার সাথে রেজাল্ট পেয়েছে বলে ফোন করেছেন? হ্যাঁ, আর আমার কিছু সমস্যা আছে, তোমার সাথে একটু শেয়ার করতে চাই। বলুন। হ্যাঁ, বলছি যে আমার ঠিক মাথার উপর পোর্শনটা খুশকি হয়েছে, তো মানে ওই শুধু একটা জায়গায় হয়েছে, আর গ্রীষ্মকালে ওখানটা মানে ওখান থেকে রস বেরোয়, তো কপালে স্পট হয়ে গেছে সাদা, তো আমি কি ইউজ করবো? হ্যাঁ, এটা কিন্তু আর খুশকি নেই, এটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, এবং এটা যথেষ্ট, আপনি এটাকে অনেক 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 এটার প্রতি আপনি নেগলিজেন্সি করেছেন, তার জন্য আজকে এটা ডার্মাটাইটিসের জায়গায় পৌঁছে গেছে।
আপনি সঙ্গে থাকুন, আমি উত্তরে আসছি। আপনার বান্ধবীরা সবাই পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করে ভালো আছেন এবং আপনিও পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করতে আগ্রহী, ভালো লাগলো শুনে। সব বান্ধবীরা যখন কলেজে স্কুলে সবাই যখন পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করে এবং প্রতিদিন কলেজের ক্যান্টিনে বসে হোক বা কলেজের সিঁড়ির ধাপে বসে হোক কিংবা বন্ধুদের সাথে কোন একটা জায়গায় ঘুরতে গিয়েই হোক, যখন আলোচনাটা হয় আমার এই সমস্যাটা ছিল এবং আমি দাদা ভাইয়ের মেডিসিন ইউজ করে আমি ভালো আছি, সামাও কোথাও যেন আমি নিজে ফিল করি সেই গুড ভাইবসটা। আপনাকে বলি যে আপনার এই সমস্যাটা যেটা হয়েছে এটা একটা ডার্মাটাইটিস, মাথার স্কিনের অসুখ, অসুখ মানে স্ক্যাল্পের অসুখ, এবং এটাকে ঠিকঠাক ট্রিটমেন্ট না করলে কিন্তু সমস্যায় পড়বেন। আপনি ইমিডিয়েটলি লাবণ্য ডাস্ট আর লিকুইড খাওয়া শুরু করুন, পরম্পরা আয়ুর্বেদের নো ড্যান্ড্রফ শ্যাম্পু ইমিডিয়েট ব্যবহার শুরু করুন দিনে 3 থেকে 4 বার, অথবা পরম্পরা আয়ুর্বেদের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু যে কোনো একটা ব্যবহার শুরু করে দিন। আর ভীষণ ইম্পর্টেন্ট, দিনে 4 থেকে 6 বার করে পরম্পরা আয়ুর্বেদের সুবর্ণকান্তি অয়েল আপনার স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লিকেশন করুন। আশা করছি শীতের শেষের দিকে গিয়ে রেগুলার যদি ব্যবহার করেন শীতের মধ্যে দেখবেন আপনার সমস্যাটা নিয়ন্ত্রণে চলে আসবে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি ভাই, আমি মিলিওয়ালা বলছি। কোথা থেকে? আমি গোপালনগর থেকে বলছি, 22 বয়স আমার। দাদা ভাই, আমি আমি দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ শুনছি, বলুন। দাদা ভাই নমস্কার। নমস্কার, আপনাকে খুব সুন্দর লাগছে দেখতে। ও তাই, খুব সুন্দর, বলুন। দাদা ভাই আপনার প্রোডাক্ট আমি আজ 1 মাস মতো ইউজ করছি, আমি খুব ভালো ফল পেয়েছি। আচ্ছা, আমি আরো কিছু বিষয়ে সম্বন্ধে জানার জন্য আমি আপনাকে মানে প্রোডাক্ট ব্যবহার করব আমি জিজ্ঞাসা করতে চাই যে আমি সকাল থেকে রাত অবধি আমি কিভাবে কোন প্রোডাক্ট ইউজ করব। সকাল থেকে রাত অবধি কিভাবে কি প্রোডাক্ট যদি আপনি ইউজ করবেন, আমি যদি বলতে যাই তাহলে আর কারোর সাথে কোনো কথা বলতে পারবো না। আপনি সঙ্গে থাকুন, আপনাকে বলে রাখি যে সকাল থেকে রাত অবধি কিভাবে আপনি কোন কোন আইটেম ইউজ করবেন সেটা ডিটেলস জানবার জন্য আমি শীতের স্কিন কেয়ার নিয়ে অলরেডি আলোচনা করছি দুর্গাপূজার আগে থাকতে। আপনি প্রত্যেক দিনের আমার এই আলোচনাগুলো ইউটিউবে পেয়ে যাবেন, আপনি আমার নামটা লিখে সার্চ করুন আপনার মোবাইল ফোনে বা কম্পিউটারে, সেখান থেকে আপনি শুনুন, আমি নিয়মিতভাবে এগুলো নিয়ে আলোচনা করছি। এখন তো আমি জানুয়ারি থেকে আর কয়েক সপ্তাহ পর থেকে আমি গরমের ত্বকের পরিচর্যা এখন থেকে শুরু করব, আর জাস্ট কয়েকটা দিন শীতের আলোচনা আছে, সুতরাং আমি একদম পরীক্ষার আগের দিন পড়াশোনা করতে রাজি নই। আমি ঠান্ডা পড়ার পর বডি অয়েল কিনে আনা যাদের তাদের সাথে আমার ভীষণ আড়ি, আর যারা ঠান্ডা পড়ার পর কোল্ড ক্রিম ময়েশ্চারাইজার কিনবেন তাদের সাথে আমার একদম কাটি। কিন্তু এটুকু বলবো যে যারা সময় থাকতে স্কিনের প্রপার সায়েন্টিফিক আয়ুর্বেদিক অথেন্টিক আয়ুর্বেদিক কেয়ার নিয়েছেন তারা কিন্তু প্রত্যেকে আজকে তাদের স্কিনকে বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্ট দিতে পারবেন। এবং এই সিজনে আপনাদের হাতে তুলে দেওয়া আরেকটা আইটেম আমার বাকি রয়েছে এবং আমি কমিটেড যে সেই আইটেমটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনাদের হাতে তুলে দেবো। এর বাইরে বলবো আপনি আমাদের প্রেসেন্স হেল্পলাইনে একটু কমিউনিকেট করুন, ওরাও আপনাকে বলে দিতে পারবে, অথবা আমাদের কর্পোরেট ওয়েবসাইট পরম্পরা আয়ুর্বেদ .online এবং পরম্পরা .online ভিজিট করলে সেখান থেকে আপনি ডিটেলস বিস্তারিত জানতে পারবেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বাবির সহ পার্সিং থেকে বলছি। হ্যাঁ, আমি দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ দাদা ভাই, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। দাদা ভাই, আপনার পরম্পরা পরিবার, আমার পরিবার সবাই ভীষণই সুস্থ আছে। আচ্ছা, আর আপনি এমনিতেও সুন্দর, আর প্রতিদিনের মতো হাসছেন, আপনি আপনাকে ভীষণ সুন্দর লাগছে। ভীষণ সুন্দর, থ্যাংক ইউ। আর আপনাকে চিরকাল আমরা মুগ্ধ, মানে কোনো কথা হবে না, আপনাকে চিরকাল আমার পরিবার একসাথে মুগ্ধ, আর আপনার মতো মানুষ যে ভাবনা যা। আহা, বাবলি ফোনটা কেটে গেল, বড় দুর্ভাগ্য কিন্তু। মুগ্ধ আর ঝকঝক এই দুটো শব্দ শুনেছি। থ্যাংক ইউ, আর খুব সুন্দর, খুব সুন্দর, থ্যাংক ইউ ফর ইওর মুগ্ধতা এই কমপ্লিমেন্টস এর জন্য। আপনাদের প্রত্যেকটা ফিলিংস কে আমি রেসপেক্ট করি, ভীষণ সম্মান করি আপনাদের অনুভূতিকে। আমার প্রত্যেকটা আইটেম যখন আপনারা ব্যবহার করেন, আপনার পরিবার, আপনার পাশের বাড়ি, আপনার পাড়া, আপনার বন্ধু বান্ধবী, সেটা শিলিগুড়ির বিধান মার্কেট হোক বা ধর্মতলা, সেটা আসানসোল হোক কিংবা সুদূর বনগাঁ, প্রত্যেকটা জায়গার মানুষ যখন পরম্পরা আয়ুর্বেদ নিয়ে একটাই কথা বলেন, যার যা সমস্যা, এবার এক্সপার্ট অ্যাডভাইস নয়, এবার কোয়ালিফাইড ডাক্তারদের ফর্মুলেটেড মেডিসিন বা বিউটিফিকেশন রেঞ্জ, দ্যাট ইজ পরম্পরা আয়ুর্বেদ। সেই পুরনো প্রস্তুত যুগ শেষ হয়ে গেল, নতুন প্রস্তুত যুগ এলো, ঠিক এমনভাবে আজকে পরম্পরা আয়ুর্বেদের যুগ এসে গেছে।
আজকে সাউথ ইন্ডিয়ার হরিদ্বারে তৈরি প্রোডাক্ট কিন্তু পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ত্বকে স্যুট করবে না, কারণ ওখানকার ঠান্ডা এখানকার ঠান্ডা অনেক ফারাক। ঠিক একইভাবে বলবো যে আইটেমটা আমেরিকায় তৈরি হচ্ছে সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের মাটিকে, পশ্চিমবঙ্গের হাওয়াকে, এখানকার হিউমিডিটিকে, এখানকার ময়শ্চারাইজারকে, ময়শ্চারকে চেনে না। ওই অজানা দেশের না জানা কি সেটা আমাদের স্কিনের পক্ষে কতটা হতে পারে, কতটা বেটার হতে পারে। আপনি লক্ষ্য করে দেখবেন বিদেশ থেকে যখন আমরা কোনো পেট এনে পুষি তাকে এসিতে রাখতে হয়, তার আলাদা কেয়ার নিতে হয়, কারণ এখানকার হিউমিডিটি সে সার্ভাইভ করাটা খুব কঠিন। কিন্তু এখানকার যে যারা পেটরা রয়েছে তারা কিন্তু এখানকার তারা কিন্তু রাস্তায় তো বা নর্মালি খুব ভালো থাকতে পারে একদম। সুতরাং জানবেন প্রত্যেকটা আইটেম কিন্তু ডিপেন্ড করে সেইখানকার ভৌগোলিক অবস্থানের উপর। এই ভৌগোলিক অবস্থান যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেই আইটেম সেই জায়গার পক্ষে বেস্ট। এখন আমেরিকাতে যে টেম্পারেচার চলছে সেই টেম্পারেচারে ইউজার প্রোডাক্ট যেহেতু আমাদের কলকাতায় পাওয়া যাচ্ছে বা প্যারিসের তৈরি প্রোডাক্ট যেহেতু কলকাতায় পাওয়া যাচ্ছে, সেটা যে আপনার কলকাতার জন্য ভীষণ, এখানকার জন্য ভীষণ ভালো হবে বা আগরতলার জন্য খুব ভালো হবে বা গুয়াহাটির জন্য খুব ভালো হবে এটা কখনোই নয়। এখানকার হিউমিডিটি, এখানকার ময়শ্চারকে মাথায় রেখে এখানকার ইস্টার্ন ইন্ডিয়ার মানুষদের জন্য একদম স্পেসিফিক আমরা তৈরি করেছি আইটেম। আজকে একটা একজন সাংবাদিক আমার ইন্টারভিউ নিয়েছেন, আজকে একটা দৈনিকে পাবলিশ হয়েছে, আমি লিখেছি আমি কখনো ইস্টার্ন ইন্ডিয়ার বাইরের প্রোডাক্ট অফিসিয়ালি পাঠাবো না। একটাই কারণে পাঠাবো না, কারণ সেটা সেটা হচ্ছে আমার প্রোডাক্ট সেই টেম্পারেচারের মতো জায়গায় নিয়ে গিয়ে আমি যদি আজকে মনে করি যে আজকে আমি ক্যালিফোর্নিয়ায় মেডিসিন পাঠাবো, আমি ক্যালিফোর্নিয়ার মেডিসিনের মতো করে সেটা অনলি এক্সপোর্ট ফর ক্যালিফোর্নিয়া করে পাঠাবো, সেটা ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাবে না। আচ্ছা, ওখানকার ক্রেতাদের একদম আমি ওখানের জন্য নিমফের শস বানাবো অনলি অনলি ফর ইউএসএ লেখা থাকবে, সেটা সেটা আমি বেঙ্গলের মার্কেটে দেবো না, কারণ এটা ওখানকার মানুষদের জন্য আলাদাভাবে তৈরি। লক্ষ্য করে দেখুন আমি ময়শ্চারাইজার বলি এই সময় মুখে গায়ে ইউজ করতে, কিন্তু ফেব্রুয়ারি মাসে গিয়ে বারণ করবো। নিমচন্দন দু সপ্তাহ আগেও বলেছি গলার দুধ ব্যবহার করতে, মুখে স্কিনে না ইউজ করতে। এখন যা ঠান্ডাটা পড়ছে আবার অল্প অল্প করে ইউজ করা যেতে পারে, কিন্তু এখন আমি বলবো বেস্ট হচ্ছে আমাদের ময়শ্চারাইজার মুখে ইউজ করার জন্য, যেটা আর কয়েক সপ্তাহ বাদে সেটাও বারণ করবো আমি। আর একটা জিনিস বলি, ওই ড্রাই স্কিন অয়েলি স্কিন এই কুসংস্কার গুলো থেকে আমরা বেরিয়ে এসে বরং ভাবি ড্রাই স্কিন একটা অসুখ, অয়েলি স্কিন একটা অসুখ, এই অসুখগুলোকে সারিয়ে ফেলি। আমরা সবাই সুস্থ সুন্দর স্কিন নিয়ে পৃথিবীতে এসেছি, নিজেদের জীবনযাত্রা, ফুড হ্যাবিট, ভুলভাল কসমেটিক্স অ্যাপ্লিকেশনের জন্য আজকে আমাদের কারো স্কিন অয়েলি, কারো স্কিন ড্রাই, এগুলো থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে বিজ্ঞান মনস্ক হয়ে অথেন্টিক আয়ুর্বেদকে সাথে নিয়ে চলি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি কলকাতা থেকে সাগরিকা টিকাদার বলছি। হ্যাঁ বলুন। আমি একটু দাদার সাথে কথা বলতে চাই। বলুন, শুনছি। নমস্কার দাদা। নমস্কার। ভালো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে দারুণ লাগছে আজকে। দারুণ লাগছে, থ্যাংক ইউ। বলছি আমি তো আপনাদের প্রোগ্রাম ব্যবহার করি এবং আপনাদের প্রোডাক্ট আমার ফ্যামিলিও করে। আচ্ছা। কিন্তু এখন চাইছি আমার মেয়েকে একটু ব্যবহার করাতে। ও সঙ্গে থাকুন ওকে, আমাদের পরম্পরার যেকোনো একটা ময়শ্চারাইজার ইউজ করুন, ওকে পরম্পরার সুবর্ণকান্তি অয়েল ইউজ করুন, ওকে পরম্পরার কুমতশ্রী শ্যাম্পু ইউজ করুন, এইগুলো ওকে রেগুলার বেসিসে ইউজ করান। এতে সুবর্ণকান্তি অয়েলটা ফুল বডিতে, বডি অয়েলের মতো আমাদের স্কিন গ্লোয়িং লোশন এবং ময়শ্চারাইজার ওর ফুল বডি স্কিনের একটা মানে এক্সট্রাঅর্ডিনারি কেয়ার নেবে, আর ওর ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ত্বককে একদম ঠিকঠাক রাখবে। যেসব দায়িত্বশীল মায়েরা এই বয়স থেকে কিন্তু ছেলে মেয়েদের স্কিনে পরম্পরা আয়ুর্বেদকে অ্যাপ্লিকেশন করান, আমি দায়িত্ব নিয়ে বলতে হবে তাদের ফিউচারে কিন্তু স্কিন কখনো অয়েলি বা ড্রাই হবে না, নর্মালি থাকবে, কারণ পরম্পরা আয়ুর্বেদের প্রত্যেকটা আইটেমকে আমরা সেভাবে ফর্মুলেট করেছি সবার জন্য, সবার জন্য, না শিশু না বয়স্ক, না পুরুষ না মহিলা, প্রত্যেকের জন্য। স্কিন আবার পুরুষ মহিলা হয় নাকি, স্কিন মানে বেস্ট করতে হবে, বেবি সফট স্কিন করতে হবে। আজকে একজন পুরুষ ভাই বা আমার দাদা, তিনি কি চাইবেন আমার ত্বকটা পুরুষ বলে রুক্ষ নির্জীব হয়ে থাকুক? তিনি তো চাইবেন যে আমার ত্বকটা একদম পেলবত থাকুক, বাটার স্কিন থাকুক। তো অটোমেটিক্যালি ডিম্যান্ড যখন সবার এক, তখন আর ময়শ্চারাইজারের মধ্যে লিঙ্গ বৈষম্য এনে কি হবে? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হুগলি থেকে বলছি, মৌমিতা ব্যানার্জি। আচ্ছা বলুন। বলছি আপনি একটু দাদা ভাইয়ের সাথে কথা বলতে বলুন। শুনছি। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি মৌমিতা ব্যানার্জি বলছি, আমার বয়স 33 প্লাস
আমি দিন পনেরো হলো আপনার মানে প্রোগ্রাম আমি রেগুলার দিই, কিন্তু দিন পনেরো হলো আপনার এত মানে প্রশংসা এত কিছু শুনেও আমি আপনার প্রোডাক্ট ইউজ করছি, কিন্তু এত সুন্দর প্রোডাক্ট আমি দিন পনেরো মধ্যে পেয়েছি যে আমি আর থাকতে পারলাম না, আপনাকে ফোনটা করলাম। আপনার মশ্চারাইজার চার পাঁচ বছরের বাচ্চারা ব্যবহার করতে পারবে, চার পাঁচ বছরের বাচ্চা, আপনার বেবির বয়স তো পনেরো বছর, ঠিক আছে। আর আপনাকে মানে ভীষণ সুন্দর লাগে প্রত্যেক দিনে, আজকেও খুবই সুন্দর লাগছে, ও নতুন করে বলার কিছু নেই, আপনি মানে সবার থেকেই সুন্দর। এইটা ভালো বলেছেন, সবার থেকে সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বলুন, খুবই সুন্দর, এটা আপনার ভগবানের দেওয়া। কোনটা বুঝলাম না, মানে মানে যারা সুন্দর হয় যেমন হিরোরা, ওরা তো মেকআপ নিয়ে সুন্দর, আপনার তো অরিজিনালি ভগবানের দান, বলেন আপনি অরিজিনালি সুন্দর। বাহ বাহ, খুব গুড কমপ্লিমেন্ট, ভেরি গুড কমপ্লিমেন্ট, যে সত্যি তো আপনি তো মেকআপ করে সুন্দর না, এবং উনি কিন্তু মেকআপ করেও নেই, উনি মেকআপ ছাড়াই থাকেন, চুলে কোনো রকম লেকারের গল্প নেই, নিজে নিজে চুল আছে। লাবণ্য দাস, লাবণ্য লিকুইড সব মানে আমি খাচ্ছি, মেয়েকেও খাচ্ছি, মানে সবকিছু আপাতত আরম্ভ করে দিয়েছি। এবার আমি নিউ সসটা কি আমি বডিতে ইউজ করতে পারি? এটা করলে মানে মুখটা যদি এত সফট হয়ে যায় তো বডিটা কেমন হবে? এটাই আমার আপনাকে খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন, আপনি সঙ্গে থাকুন, উত্তরে আসবো। অনেক ধন্যবাদ আর থ্যাঙ্কস এত কমপ্লিমেন্টস এর জন্য, আমি ফিল করি প্রত্যেক মুহূর্তে। অ্যাকচুয়ালি যারা এখনো পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করেননি সুবর্ণা, তারা কিন্তু বুঝবেন না পরম্পরা আয়ুর্বেদ কোন লেভেলের একটা প্রোডাক্ট, এর এফিকেসি কোন লেভেলের। যিনি একটিবার ব্যবহার করবেন তিনি কিন্তু দিবানা হয়ে যাবেন। আমি বারবার বলি না যে ভালো নামের সাথে ঢাকা যাবে না, তার তিনি আমাকে তার বাড়িতে নিয়ে যাবেনই, এমন একটা বাড়িও নেই বলুন তো আজকের দিনে যে বাড়িতে আমি পৌঁছতে পারিনি। প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু আজকে আমার ফ্যামিলি, প্রত্যেকটা ফ্যামিলি পরম্পরা আয়ুর্বেদ, কারণ মানুষ বুঝে গেছেন যে কেউ একজন একটা কোনো কালো পোশাক সাদা পোশাক বা গেরুয়া পোশাক পরে নেওয়া মানেই তিনি আয়ুর্বেদিক ডক্টর নন। আয়ুর্বেদিক ডক্টর হতে গেলে একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করে সেই সাবজেক্টে পড়াশোনা করে তবে দু চার কথা বলা যায়, আমরা তো ট্র্যাডিশনাল তার বাইরে এক্সপিরিয়েন্স, আমাদের ফর্মুলেশন মানে আলাদা। আমি বলবো যে অতি অবশ্যই মানুষ আজকে ঘুরে দাঁড়িয়েছেন, মানুষ বুঝেছেন আয়ুর্বেদিক যখন কিছু ব্যবহার করবো সেটা ডক্টর সেনেরই হতে হবে, কারণ রেজাল্টে শেষ কথা, আর গবেষণা করতে রাজি নন। মানুষ কন্টেনারে গেট আপ দেখেন না, মানুষ আজকে দোকানদার ভাইয়ের অ্যাডভাইস শোনেন না, মানুষ দোকানদার ভাইয়ের কাছে যান, পরিষ্কার বলেন আমাকে পরম্পরা আয়ুর্বেদটাই দিন, আদায় করে আমাকে দাদা ভাইয়ের মেডিসিন দিন, আমাকে ডক্টর সেনের প্রোডাক্ট দিন, এটা বলে আদায় করেন। যদি না থাকে জানিয়ে দিন, আপনার অ্যাডভাইস লাগবে না, আপনি তো স্কিন স্পেশালিস্ট নন। পরিষ্কার আমি তার জন্য লক্ষ্য করে দেখুন, রিসেন্টলি ডিজিটাল মার্কেটে খুব গুরুত্ব দিয়েছি, প্রচন্ড গুরুত্ব দিচ্ছে আজকে স্ন্যাপডিল অ্যামাজন ফ্লিপকার্ট এগুলোতে, বা যারা এগুলোতে পাচ্ছেন না তারা পরম্পরা সমস্ত আউটলেট এবং পরম্পরা সিওডিতে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, সমস্ত কিছু যে কোনো কেউ ঘরে বসে কিন্তু কালেক্ট করতে পারবেন। জাস্ট এখন পরম্পরা সমস্ত হেল্পলাইনও হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, সুতরাং একটু পেশেন্স নিয়ে কমিউনিকেট করলেই কিন্তু তার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে যাবে একদম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বাঁকুড়া থেকে বলছি। কে বলছেন, কি নাম? আমি বাঁকুড়া থেকে মৌসুমি বলছি, হালদার। হ্যাঁ মৌসুমি বলুন। হ্যাঁ আমি একটু দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। বলুন, শুনছি। হ্যাঁ দাদাভাই, আমি আপনার আপনাকে কিন্তু দারুণ সুন্দর লাগছে আজকে। দারুণ সুন্দর কিন্তু লাগছে আজকে, থ্যাংক ইউ ফর দারুণ সুন্দর। আমি আমার খুবই সমস্যা হচ্ছে কি, আমি আপনার প্রোডাক্ট ইউজ করি, আমি এখন খুব ভালো আছি। আচ্ছা। হ্যাঁ কিন্তু সমস্যা হচ্ছে আমার এই এক বছর পেরিয়ে যাবে কিছুদিন হয়েছে, মুখে গোটা মুখে আমার আঁচিলের মতো উঠো উঠো একদম গোটা মুখে বেরিয়ে গেছে। আপনার বয়স কত? বয়স হচ্ছে 26 বছর। আপনি ম্যারিড? হ্যাঁ ম্যারিড আপনি, তাই তো? হ্যাঁ। আপনার হাজবেন্ডের গালে এসেছে দাড়ি কামানোর জায়গায়? হ্যাঁ না না, আপনার হাজবেন্ডের গালে কোথাও আসেনি, গালে গলায় কোনো জায়গায় আসেনি ছোট ছোট? হ্যাঁ আঁচিল আছে, সেগুলো কিন্তু মানে যেমনি আঁচিল হয় আঁচিল সেরকম, কিন্তু আমার কোনো ওঠা নেই তো। হ্যাঁ ওঠা ওঠা এরকম আঁচিলের মতো উপর দিকে উঠে উঠে আছে এরকম নয় তো? না সেরকম নয়। আপনার গুলো কি উপর দিকে উঠে উঠে আছে লম্বা লম্বা? হ্যাঁ 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 একদম উঠে বড় হয়ে যাচ্ছে। বড় হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ একটু সঙ্গে থাকুন। এটা কি? এই অসুখটা আগামী দিনে খুব চিন্তার অসুখ আসছে।
আমি জানি না, ওনাকে না দেখে বলা সম্ভব নয়, তবু আমার ধারণা অনুযায়ী বলছে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, এইচপিভি ইনফেকশন, এটাকে বলা হয় এইচপিভি ইনফেকশন, হিউম্যান প্যাপিলোমা ইনফেকশন। এবং এই অসুখটা আগামী দিনে কিন্তু ম্যারিড ওম্যানদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে খুব বড় একটা সমস্যা। এটা ওয়ান টাইপ অফ বলা যায় ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক আছে? এটা মুখে, হ্যাঁ, মুখের এই এরিয়াতে পুরুষ বা মহিলাদের কারোর একটা, যার স্কিনের ইমিউন কম, তার সহজে চলে আসে, ঠিক আছে? এবং এগুলো না এইভাবে বাড়তে থাকে সামনের দিকে একদম। এগুলোর লেটেস্ট ট্রিটমেন্ট যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভাইস করা হয় CO2 লেজার, বাট CO2 লেজারের যেটা আবার মানে স্কিনের উপরে একটা কোলাজেন ড্যামেজ হয়ে যায়, স্কার রয়ে যায়, আবার ফিলার দিতে হয়, অনেক কিছু করতে হয়, আমরা এগুলো নিয়ে অনেক স্টাডি টাডি করি আর কি। তো আমি আপনাকে বলবো তিলোত্তমা তৈলমটা অ্যাডভাইস করবো, আপনাকে তিলোত্তমা তৈলম এবং সুবর্ণকান্তি অয়েল বারবার অ্যাপ্লাই করুন। আর জেনে রাখুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুস্থ সম্পর্কে এই অসুখগুলো কিন্তু আসে না। এগুলো একটু প্রত্যেকে আমরা যদি প্রপারলি একজন কোয়ালিফাইড ডক্টরের কাছ থেকে একটু অ্যাডভাইস নিন, আপনাদের ফ্যামিলি ডক্টর বা গাইনোকোলজিস্ট দেখবেন তারা, বা স্কিন স্পেশালিস্ট, তারা অনেক বেশি এগুলোকে অ্যাডভাইস করবেন। ব্লাড টেস্ট করে বোঝা যায় এইচপিভি ডিএনএ এটা কত কি রেশিও আছে। এবং সব থেকে যেটা আগামী দিনে চিন্তা যেটা, সেটা এইচপিভি ইনফেকশন, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কিছু ক্ষেত্রে কার্সিনোজেনিকেরও একটা রূপ নিতে পারে, ঠিক আছে? ইউটারাসের ক্যান্সার যেটা, তো এটার জন্য প্রপার ট্রিটমেন্টের ভীষণ প্রয়োজন। এবার ওনাকে না দেখে বলা সম্ভব না, এটা নর্মাল নির্দোষ আঁচিলও হতে পারে, কিন্তু এই অসুখটা কিন্তু আজকে খুব র্যাপিড বাড়ছে। আমরা প্রচুর সেমিনারে বা প্রচুর সায়েন্টিফিক সেমিনারে প্রচুর জায়গায় দেখছি, বিশেষ করে আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ত্রিপুরা, এই জায়গাগুলোতে সমস্যা সৃষ্টি হচ্ছে। যে কোনো আঁচিল যদি মানে লম্বাতে হচ্ছে, স্কিন কালারেরই, স্কিন কালারই লম্বাতে হয়ে বাড়ছে, সেগুলো থেকে একটু সাবধান হতে হয়। আমি কিন্তু এরকম রাস্তা চলতে অনেককে দেখি আঁচিল এরকম লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, এবং শুধু তাই নয়, জায়গাগুলো যদি একটুতে কেটে যায় ব্লাড বেরিয়ে আসছে, ব্লাড বেরিয়ে আসছে এবং আবার বাড়বে, এবং আবার বাড়বে। এটা এটা বেশি ফুল বডিতে আসে না, এটা আসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসে মুখের ক্ষেত্রে, মুখে আসবে, গলায় আসবে, এই পোর্শন গুলোতে বেশি আসে। আচ্ছা, এক্ষেত্রে রিলেশনশিপ ম্যাটার, একদম একদম। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি বাগনান থেকে বিশাখা দাস বলছি। হ্যাঁ বলুন। আমি একটু দাদা ভাইয়ের সাথে কথা বলতে চাই। হুম বলুন দাদা ভাই, আপনার অনেক দিন পর লাইনটা পেলাম আজকে। ও বলুন। হ্যাঁ দাদা ভাই ভালো আছে? ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি খুব ভালো আছি। হ্যাঁ দাদা ভাই, আপনার প্রোডাক্ট সম্বন্ধে কি বলবো, যত মানে যাই বলবো না কেন সবটাই কম বলা হবে। আপনার প্রোডাক্ট মানে কি বলবো, আমার ভাষা খুঁজে পাচ্ছি না, এত ভালো মানে আমার মুখে তো ব্রণ হয়ে কি বলবো, মানে মুখটা চেনাই যাচ্ছিল না, তো খুব মানে লাবণ্য ডাস্টলুকুইক এবং নিম ফেস ওয়াশ যা যা ইউজ করেছিলাম খুব খুব খুবই ভালো আছি। তো এখন একটা বলুন। হ্যালো, হ্যালো, ওহো এই লাইনটা ডিস্টার্ব হচ্ছে, হচ্ছে ভাত। হ্যালো, কথা কি কল ড্রপ হচ্ছে, একটু পড়া জায়গা আসুন। আচ্ছা, যে আলোচনাটা এর আগে ছিল পরম্পরা ফেস ওয়াশ, তো ফেস ওয়াশের ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন হয়েছে, কিন্তু আমি যেহেতু অ্যাজ এ ডক্টর আমি বাবার মেডিকেল সায়েন্সে চলে যাই। আচ্ছা, একজন দিদি ফোন করেছিলেন, তিনি বলেছিলেন নিম ফেস ওয়াশটা বডিতে ইউজ করা যাবে কিনা। আপনাদের প্রত্যেককে একটা জিনিস বলে রাখি, আমাদের প্রত্যেকটা শাওয়ার জেল, আমাদের প্রত্যেকটা শাওয়ার জেল বডির পাশাপাশি মুখে ইউজ করা যায়, নাম্বার ওয়ান। আমাদের প্রত্যেকটা শাওয়ার জেল, অ্যালোভেরা শাওয়ার জেল বডিতে ইউজ করার পাশাপাশি মুখে ফেস ওয়াশের মতো ইউজ করা যায়, আমরা সেটা আইডেন্টিটা করে দিয়েছি। আমাদের যেমন কেশর অ্যান্ড গোল্ড, গোল্ড অ্যান্ড কেশর শাওয়ার জেল, সেটাও তাই। আমাদের প্রত্যেকটা ফেস ওয়াশ বডিতে ইউজ করা যায়, তার জন্যই 250 ml প্যাক করেছি। তার মুখের স্কিন তো বডি স্কিন থেকে আলাদা আলাদা নয় একদম, এবং বডি স্কিন ইউজ করলে বডি স্কিনে এই একটা নিমের পিউরিটিস থাকবে, হানির একটা ময়েশ্চারাইজিং এফেক্ট থাকবে, অলিভ, আমন্ড, কেশর এগুলোর এফেক্ট থাকবে। তো দ্যাট এটা সিম্পলি ফুল বডি বা ফেস দুটোতেই এফেক্টিভ, আমরা সেভাবে কিন্তু এটাকে ফর্মুলেট করেছি। কারণ উনি বললেন যে আমি মুখে লাগাতে নিম ফেস ওয়াশে এত সফটনেস আসছে, তো আমরা বডিতে লাগাতে কত এতদিন মানুষ ফেস ওয়াশ ব্যবহার করতে ভয় পেতেন, ইউজ করলে মুখ ড্রাই হয়ে যাবে, সেখানে শীতকালে ফেস ওয়াশ ইউজ হচ্ছে অথচ সফটনেস, এবং সেখানে ইউজ করার পরে একটা অদ্ভুত মুখটা ধোয়ার সময় তুমি ফিল করবেন সামাও কোথাও যেন মনে হচ্ছে বাটার লাগানো আছে মুখে। অ্যাকচুয়ালি ম্যাটার কি জানতো, মেডিসিনটা যদি সৎভাবে তৈরি করা যায় না, তার মধ্যে যদি সেই ম্যাটারগুলো আমরা রাখি যেগুলো লেবেলে লিখেছি সেগুলো যদি ভেতরে দিই, তাহলে কিন্তু মানুষ রেজাল্ট পাবেনই পাবেন।
একদম, এবং এভাবেই তার ফল আমরা পাই, এভাবে ফোনগুলো পাই। আজকে সত্যি হাতে একদম সময় নেই, তবে অপেক্ষা থাকবে আপনাদের কিন্তু মঙ্গলবারে আপনাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলার। অনেক অনেক ধন্যবাদ ডক্টরকে, ধন্যবাদ আপনাদের, জেনে বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার। আসবে সুবর্ণা, পরম্পরাবাদের যুগ আজ কিন্তু সবাই ফিল করছেন, হ্যাঁ এটা পরম্পরাবাদের যুগ। কারণ আমি যদি সৎভাবে একটা মেডিসিন বা বিউটিফিকেশন তৈরি করি নিজের কাছে, নিজের আত্মার কাছে সৎভাবে, এবং সেটা যদি আমি ন্যায্য দাম নিই মানুষের থেকে, যেমন ইনগ্রিডিয়েন্টস দেবো সেই অনুযায়ী দাম নেবো, তাহলে কিন্তু আমি অতি অবশ্যই দিনের শেষে বলতে পারি মানুষের ব্লেসিং আমি পাবো। কারণ মানুষ গেট আপ চান না, মানুষ রেজাল্ট চান। এটা সত্যি কথা বলছেন, এবং আপনি এটা বলেছেন যে যখন হার্বস বা যেগুলো আমরা আয়ুর্বেদিক সমস্ত ঔষধি বলি, ঔষধ যেগুলো গাছগাছালিকে ব্যবহার করছেন, সেখানেও কিন্তু আমি দেখেছি আপনি ভীষণ খুঁতখুঁতে, কোন আর বোধ হয় কারোর মুখে র্যাশবনও পাবো না। কারণ এখন আমরা একটা শব্দ শুনেছিলাম ধুলে র্যাশবনও চলে যায়, সেটা আপনি প্রমাণ করেছেন ইংলিশ ভাষে। আজ খুব গর্বের দিন, আজকে আমাদের পরিসংখ্যানের ইন্টারনাল যে আমাদের পরিসংখ্যান হয় আর কি, আমাদের ব্র্যান্ডের পক্ষ থেকে সেখান থেকে বলা হয়েছে যে নিম ফেস ওয়াশ আজকে ইস্টার্ন ইন্ডিয়ার নাম্বার ওয়ান ফেস ওয়াশ হতে পেরেছে। এবং ইস্টার্ন ইন্ডিয়ার প্রত্যেকটি, খালি বাঙালি বলে না, বাঙালি অবাঙালি প্রত্যেকটি পরিবারে নিম ফেস ওয়াশ কিন্তু একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের জায়গায় গেছে। আজকে পরম্পরার কোনো আইটেম পত্র আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় লাগে, তার মধ্যে আজ কিন্তু পরম্পরাবেদ পৌঁছে গেছে। এবং পরম্পরাবেদের প্রত্যেকটা উইন্টার কেয়ার আইটেম আজকে যে প্রাইসে, যে আন্তর্জাতিক মানের প্রত্যেকটা আইটেম মানুষের সাথে আমরা তুলে দিতে পেরেছি। খালি নিম ফেস ওয়াশ কেন, যে কোনো আইটেম আমি মনে করি যে এটা হয়তো ইস্টার্ন ইন্ডিয়া কেন, মেবি আই এম রং, অল ওভার ইন্ডিয়া হোক বা ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি যেখানে হোক না কেন, আর কেউ আনতে পারেনি। কারণ আমি বিশ্বাস করি আমাদের পরম্পরাবেদের যে অশ্বমেধের ঘোড়া, যেখান দিয়ে যাক না কেন, সেই ঘোড়াকে কিন্তু কোনোভাবে কেউ আটকাতে পারবে না, তাকে রাস্তা ছাড়তেই হবে। আজকে দেখুন আমি বলেছিলাম না, একটা জন কিন্তু লাক্সারি নয়, পরম্পরার প্রত্যেকটা আইটেম কিন্তু প্রতিদিনের নিত্য ব্যবহার্য দ্রব্যের মধ্যে আছে। আজকে যে কোনো কেউ ভাবতে পারেন যে আমি এই সাবানটা ব্যবহার করব কি করব না, কেউ ভাবতে পারেন যে আমি এই ক্রিমটা মাখবো কি মাখবো না, কিন্তু যখন সেটা হয়ে যায় আমাদের স্কিন বা হেয়ারের সাথে ট্রিটমেন্টের প্রশ্ন, তখন কিন্তু কোনো মানুষ সেটাকে নিয়ে কোনো রকম দ্বিতীয় ভাবনা চিন্তার মধ্যে যান না। কারণ আমি বিশ্বাস করি যে ডেইলি কমোডিটিস বা প্রত্যেক দিনের ইউটেন্সিলস বা নিত্য প্রয়োজনীয় যে জিনিস। নমস্কার, পরম্পরা আয়ুর্বেদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও অবশ্যই অপেক্ষার অবসানে এই সময় আপনাদের সামনে হাজির পরম্পরা আয়ুর্বেদ আলোচনার সাথে, সেই মানুষটিকে যার জন্য আপনারা থাকেন ওপারে বসে, অবশ্যই অনেক কথা বলতে, অনেক আবদার রাখতে। আমাদের হটসিটে রয়েছেন সেই স্বনামধন্য চিকিৎসক, আপনাদের কাছে প্রিয় দাদা ভাই ডক্টর দেবেন্দ্র সিংকে অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। রয়েছেন আপনারা অনলাইনে ডক্টর সিংকে কথা বলতে, ফোন করবেন আমাদের অনলাইন নাম্বার 2211809293 তে, আবার বলছি 2211809293 তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। কতগুলো বিষয়ে, কতগুলো জায়গার কথা বলি একটু আগে, আমি শুরুর আগে মনে মনে ভাবছিলাম যে